বিদ্যালয় শিক্ষাদানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি মহাশয় মাননীয় আমার স্যার সিরাজবাবু, যিনি একটু অসুস্থ আছেন তা সত্ত্বেও আজকে সভাপতির আসন গ্রহণ করেছিলেন, তাকে আমার প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন স্যারেদের স্যার মাননীয় প্রশান্তবাবু, আমাদের স্যারেরা তাদেরও স্যার, এই বয়সে ওখানে উপস্থিত হয়েছেন, ওনাকে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই ডক্টর আশরাফ আলী মহাশয়, অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক, কিং ফাহাদ ইউনিভার্সিটি, সৌদি আরব, ওনাকে আমার প্রণাম, নমস্কার, শ্রদ্ধা। উপস্থিত আছেন আমাদের সুখেন্দু অরুণা হাই স্কুলের সহপ্রধান শিক্ষক নজরুল দা, আমাদের মাস্টারমশাই, আমাদের দাদা, এবং এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক থেকে আরম্ভ করে সম্পাদক এবং অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, তাদের আমি শ্রদ্ধা জানাই। আর শ্রদ্ধা জানাই এলাকার যারা অধিবাসী, সুদীর অধিবাসী, গ্রামবাসীবৃন্দ এবং শ্রদ্ধেয় মানুষজন যারা উপস্থিত হয়েছেন, এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং তার সঙ্গে মা ও বোনেরা যারা উপস্থিত হয়েছেন এবং ছাত্রছাত্রীর অভিভাবক, সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা, শ্রদ্ধা, কিছু শুভেচ্ছা জানাই। যাই হোক, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর প্রথমেই আমি জানাবো যে এই যে ভরতপুর কিশোরলয়, তাতে অবৈতনিকভাবে ছাত্রছাত্রীরা পড়ছে, প্রায় 200 ছাত্রছাত্রীকে অবৈতনিকভাবে এই যে পড়ানোর ব্যবস্থা, এটা কিন্তু চারটিখানি ব্যবস্থা নয়। আমি যেটা দেখছি আগে সেইটুকু বলি, আমি দেখছি এখানে অনেকগুলো সাইকেল, সরকার সাইকেল দিচ্ছে, কিন্তু এটা প্রাইভেট স্কুলে ছাত্রদের সাইকেলের ব্যবস্থা নেই। সামনে অনেকগুলি নতুন সাইকেল, সেটিরও ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ম্যারাথন দৌড়, ম্যারাথন দৌড়ে যারা প্রথম, এটা মানে অভিনব। হ্যাঁ, যে প্রাইভেট স্কুলের ছেলেরা কেন সাইকেল পাবে না, গভর্নমেন্টের পাচ্ছে, তাহলে সেই স্কুলেরও ব্যবস্থা করেছে। আর অসম্ভব সুন্দর সুন্দর যে উপহার সামগ্রী রয়েছে অবৈতনিকের সঙ্গে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, সেটাও কিন্তু অভিনন্দনযোগ্য। সবচেয়ে অভিনন্দনযোগ্য যেটা, যে ভরতপুরের এইরকম এটা, যেটা সুখেন্দুবাবু বলছিলেন, একটা ইন্টেরিয়র প্রত্যন্ত গ্রামের বুকে এরকম একটা সুন্দর একটা পরিবেশ, একটা গেটে ঢোকার সময় আমরা স্যারের সঙ্গে এক মাস আগে বসেছিলাম সেই যে জায়গাটিতে, এত সুন্দর পরিবেশ, উপরের চারপাশে গাছপালা, পাঠ, তার সঙ্গে ছাত্ররা রয়েছে, তাদের বোর্ডিং রয়েছে, এত সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদের অবৈতনিক শিক্ষা, এরকমটি এই এলাকার মধ্যে কোথাও আছে বলে আমার জানা নেই। এটা অত্যন্ত অভিনন্দনযোগ্য, এবং অভিনন্দন আমাদের স্যার, স্যার মানে প্রফেসর সাহেবকে, যিনি এরকম একটি ব্যবস্থা করেছেন। এবং এতখানি একটা হাই প্রোফাইল ব্যক্তিত্ব, হাই প্রোফাইল মানে অত্যন্ত গুণী সত্ত্বেও এবং অত্যন্ত কোয়ালিফিকেশন সম্পর্ক এরকম ব্যক্তিত্ব এই এলাকায় গুণীজন নেই। আমি আমাদের ছাত্রদের, আমাদের অনুষ্ঠান হচ্ছে বলছিলাম, আমাদের একটা গভর্নমেন্টের প্রকল্প আছে, কাছাকাছি বাড়িতে, সুখেন্দুদা জানেন যে যদি কোনো আইকন থাকে তার সঙ্গে দেখা করতে হবে, তার কাছে জানতে হবে, তার কাছে অনুপ্রেরণা নিতে হবে এবং তার কাছ থেকে উপদেশ নিতে হবে, তোমরা কিভাবে স্বপ্ন দেখবে, জীবনে বড় হবে। তো আমার সেটা, যেহেতু সামনে অনুষ্ঠান সম্ভব হয়নি, 7 দিনের অনুষ্ঠানটা হয়ে গেছে, তো এইরকম যদি আগামী দিনে সুযোগ পাওয়া যায়, আমরা ছাত্রছাত্রীদের বলবো যে আমাদের এই এলাকা, আমাদের সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুলের প্রাক্তন ছাত্র, বুক ভরে যাচ্ছে, গর্ব ভরে যাচ্ছে, এরকম একজনের সঙ্গে যদি তোমরা উপস্থিত হও, তবে আমরা একবারে হতাশ হইনি। আমরা স্যারকে অনুরোধ করব, আমাদের সামনে যে 11 তারিখ থেকে 14 তারিখ প্লাটিনাম জুবিলি অনুষ্ঠান রয়েছে 75 বছরের, স্যার সেখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি আপনারা যারা আমাদের কাছাকাছি সাগরপুর, অনেকেই অভিভাবক আছেন, আপনারা গ্রামবাসী এবং যারা সদ্য ব্যক্তিত্ব আছেন, সবাইকে আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ে, সাগরপুর স্যার আশুতোষ হাই স্কুলে, যদিও ভরতপুরের অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমি আমন্ত্রণ করছি, আপনারা উপস্থিত হয়ে 4 দিন আমাদের সঙ্গে থাকবেন, আনন্দ করবেন। যেটুকু আমি বলবো যে আজকে এই পুরনো জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, সেটা নজরুল দা, আমাদের মাস্টারমশাই নজরুল বাবু, সেই ব্রতচারীর মতো নৃত্য করে করলেন। সবচেয়ে আরো একটা সুন্দর জিনিস, যেটা নতুনত্ব, এই বিদ্যালয়ের একটা সঙ্গীত রচনা করেছেন প্রফেসর সাহেব, সেই সঙ্গীতটার আবার সুরও দিয়েছেন। আরো কত কোয়ালিটি সম্পন্ন আমরা দেখতে পাবো যত তার অভিজ্ঞতা, বয়স হচ্ছে, তিনি নতুন নতুন সৃষ্টি করে যাচ্ছেন, এবং সেখানে ছাত্ররা
এটাই কথা হচ্ছিল, এটা প্রায় আরো বড় ছাত্রছাত্রীদের জন্য যেন তৈরি, কিন্তু এখানকার ছোট ছোট ছাত্ররা সেটাকে সাবলীল গতিতে অনায়াস গতিতে সুন্দর সুর করে করেছেন। এইরকম সঙ্গীতটা যদি একটা বিদ্যালয়ে থাকে সেটা কিন্তু অত্যন্ত প্রথমে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা দেবে। যাই হোক, বিদ্যালয়ের শিবির দিয়ে আমি এর আগে যখন এসেছিলাম তার থেকে অল্প দিনে স্যারের, গ্রামবাসীদের, স্কুলের মাস্টারমশাইদের সহায়তায়, সর্বোপরি স্যারের সহায়তায় আরও শিবিরটি ঘটবে এবং এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যতম বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে এলাকার আলো জ্বালাবে, আলোর পথ দেখাবে, অলরেডি সৃষ্টি হয়েছে, আমি সেই কামনা করে সবাইকে আমার শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।